নবীনগর তিতাস টিভি, সত্যের পক্ষে সবসময়। নবীনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, এজাহারে মিথ্যা তথ্য দেয়া হয়েছে বললেন বিবাদীর পরিবার। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের পুরান শ্রীরামপুর গ্রামের রবিউল আউয়াল ও মোশারফ হোসেনের মাঝে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘটিত সংঘর্ষের ঘটনায় রবিউল আউয়াল বাদী হয়ে নবীনগর থানায় একটি মামলা দায়ের করেছেন। মিথ্যা তথ্য দিয়ে মামলা করা হয়েছে বলে দাবি করছেন বিবাদী মোশারফ হোসেনের পরিবারের সদস্যরা। তারা যে ঘটনাটা ঘটছে এটা সম্পূর্ণটা মিথ্যা, এখানে কোনো দাম নেই, সেরা কুবাকুবি হয়েছে না, লাঠি নিয়ে সেরা ধর্মার হয়েছে। আর নয় দিন পরে দেখে সে আজকে গিয়ে সেটা মিডিয়ার কাছে গিয়ে সেরা তারা বিচার ইয়া করছে, দাবি করছে। আমি এটা সম্পূর্ণ নিহত বিচার চাই। আমি বিচার পাইছি না, বিচার কইছি সবার কাছে, কি করা মুরব্বী মানুষ তাক সেরা যাবো এইলা ডোরা আর কোনো প্রতিবাদ করছে না। হেরা কদিন পরে পরে মারতাই হেরার লাগে পারি না আমরা। সরেজমিন ও এজাহার সূত্রে জানা যায়, রবিউল আউয়াল ও মোশারফ হোসেন উভয়ই পাশাপাশি বাড়ির হওয়ায় তাদের চলাচলে একটি সড়ক রয়েছে। সেই সড়ক দিয়ে মোশারফ হোসেনের বাড়ির বৃষ্টির পানি নামার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত 8 সেপ্টেম্বর বিকেলে উভয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। ওই সংঘর্ষে উভয় পক্ষেরই কয়েকজন আহত হন। পরে রবিউল আউয়াল বাদী হয়ে গত 10 সেপ্টেম্বর নবীনগর থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনাস্থলে না থেকেও মামলার সাক্ষী হওয়ায় খানিকটা বিচলিত রাসেল মিয়া। আমাকে তারা মামলার মধ্যে সাক্ষী দিয়েছে, আমি শুনছি, মানুষ থেকে শুনছি, এবং কার্য যেন কার্য ছিল এখানে আমি ছিলাম না। আমি তার বাবুরে এই রবি আর রবির ভাইয়ে সড়ক দাঁড়িয়ে বেড়াইতেছে ডাক্তারের কাছে, তো আমি দেখছি, দেখিয়া উঠে তুলে দিছি দূরে আমি বলতে পারবো। আর তারা পানি নিয়ে এই ঝগড়াঝাটি হয় প্রায়ই। অপর আরেক সাক্ষী ফখরুদ্দিন উভয় পক্ষের কথা বিবেচনা করে কোনো কথা বলতে রাজি হননি, তবে ঘটনাটি যে আসলে একটি তুচ্ছ ঘটনা সেটি তিনি স্বীকার করেছেন। এদিকে তাদেরই আরেক প্রতিবেশী সোনিয়া আক্তার জানান, আমি তাদের এই ঝগড়ার বিষয়ে কোনো কিছু জানি না, তারপরও কেন রবিউল আউয়ালের পরিবারের লোকজন পুকুর পাড় দিয়ে আমার চলাচলের পথ বন্ধ করলো, আমি আর বিচার চাই। তারা ভারী ভারী ঝগড়া লাগছে, তাহলে আমি তো আর কোনো কিছু জানি না, কিন্তু আমার রাস্তাটা বদ্ধ করে দেওয়া গেছে, আমি এটা একটা বিচার চাই। যে তারা সব সময় ঝগড়াঘাট দিয়ে হালি মনে করেন যে বাড়ি নিয়া জাগা নিয়া এই রাস্তা হে রাস্তা এদিক দা হে দিক দা হালি ঝগড়া। এ বিষয়ে মামলার বাদী রবিউল আউয়াল জানান, এজাহারে আমি কোনো মিথ্যা কথা লিখি নাই। নবীনগর থানার পুলিশ পরিদর্শক তদন্ত নূরে আলম জানান, এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। নিউজ ডেস্ক, নবীনগর তিতাস টিভি। নবীনগর তিতাস টিভি, সত্যের পক্ষে সবসময়।